দীর্ঘদিন রেলের জমি দিয়ে যাতায়াত করতেন স্থানীয়রা। হঠাৎ রেলের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয় সেই রাস্তা। প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের। বিকল্প রাস্তা না দিয়ে বন্ধ করা যাবে না, এমন দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। নদিয়ার কোতোয়ালি এলাকার ঘটনায় চাঞ্চল্য। এলাকাবাসীর দীর্ঘদিনের চলাচলের রাস্তা রেলের তরফ থেকে বন্ধ করে দেওয়ায় বিক্ষোভ এলাকাবাসীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। রেলের তরফে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে ব্যারিকেড দিয়ে, আর তাতেই ক্ষিপ্ত এলাকার বাসিন্দারা। বিকল্প রাস্তা তৈরি না করে মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ করা যাবে না। নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার ঝিটকি পোতায় চলল স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। বিক্ষোভকারীদের দাবি একটাই, অবিলম্বে বিকল্প রাস্তা তৈরি না করে এই রাস্তা বন্ধ করা যাবে না। এদিন বিক্ষোভে সামিল হতে দেখা যায় এলাকার মহিলা, কচিগাছা থেকে শুরু করে বৃদ্ধদেরও। সকলের মুখে একটাই দাবি, আগে বিকল্প রাস্তা চাই, তারপর রাস্তা বন্ধ করা হোক। গ্রামবাসীদের এই বিক্ষোভ চলে বেশ কিছু সময় জুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নদিয়া।